সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর আগস্ট মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের পার্ট 5 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখে নাও তোমাদের এক দেখে যে প্রশ্নটা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। মোট 4টি প্রশ্ন দিয়েছে, আমি সুন্দর করে উত্তরগুলো করে দিয়েছি, দেখে নাও। 1.1 খলিফার অনুমোদন, এর সঙ্গে মিলবে খ নম্বর স্তম্ভের গ দাগের সঙ্গে অর্থাৎ ইলতুতমিশ, ঠিক আছে। 1.2 কী বলছে, সিজদা ও পাইবস, এর সঙ্গে মিলবে ক নম্বর অপশন গিয়াসুদ্দিন বলবন। 1.3 বাজার দর নিয়ন্ত্রণ, এর সঙ্গে মিলবে ঘ নম্বর অপশন আলাউদ্দিন খলজি। আর 1.4 আমুক্ত মাল্লদ, এর সঙ্গে মিলবে খ নম্বর অপশন অর্থাৎ কৃষ্ণদেব রায়, ঠিক আছে। তাহলে এক দাগের যে 4টি প্রশ্ন আছে স্তম্ভ মিলকরণ কমপ্লিট হয়ে গেল। এবার 2 দাগের প্রশ্ন কী বলছে, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানগুলো আমি লাল কালি দিয়ে টাইপ করে দিয়েছি, তোমরা দেখে নাও। 2.1-এর শূন্যস্থানটা হলো বন্দেগানি সিওল গানের সদস্য ছিলেন সুলতান গিয়াসুদ্দিন বলবন, ঠিক আছে। 2.2-এর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, উত্তর কী হবে, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। 2.3-এর প্রশ্ন, পর্তুগিজ পর্যটক পেজ বিজয়নগর পরিভ্রমণ করেন। আর 2.4-এর প্রশ্ন, বিজয়নগর পরাজিত হয়েছিল 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে। এইভাবে 4টি মানে শূন্যস্থান পূরণ করে নেবে তোমরা। এবার দেখে নাও 3 দাগের প্রশ্ন কী বলছে, সংক্ষেপে উত্তর দাও 30-50 শব্দের মধ্যে। 3.1-এর যে প্রশ্নটা আছে, ইক্তা ব্যবস্থা কী, উত্তরটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো। প্রথমে হেডিং করে নেবে ইক্তা ব্যবস্থা, তারপর লিখবে সুলতানরা ক্রমাগত রাজ্য জয় করায় সাম্রাজ্যের আয়তন বেড়ে যাওয়ায় সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলির দায়িত্ব একজন সামরিক নেতার উপর দেওয়া হতো। এই রাজ্যগুলোকে একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো, এগুলোকে বলা হতো ইক্তা। ইক্তার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি বা ওয়ালি। এভাবে লিখে নেবে তাহলেই হয়ে যাবে 3.1-এর প্রশ্নটা। এবার 3.2-এর প্রশ্ন কী বলছে, খলজি বিপ্লব বলতে কী বোঝো, উত্তরটা দেখে নাও। 1290 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন, এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। এটুকু লিখলেই 3.2-এর প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 4 দাগের প্রশ্ন কী বলেছে, নিজের ভাষায় লেখো 100-120 শব্দের মধ্যে উত্তরটা লিখতে বলেছে। প্রশ্নটা হলো কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়, উত্তর দেখে নাও। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের রাজ্যের বিখ্যাত শাসক, তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবথেকে বেড়েছিল, সে সময়ে সাম্রাজ্যের সীমা বেড়েছিল, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার হয়েছিল, এছাড়াও শিল্প সাহিত্য সঙ্গীত এবং দর্শনশাস্ত্রের উন্নতি তার সময় লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন, তেলেগু ভাষায় লেখা আমুক্ত মাল্লদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন। বিজয়নগরের রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পণ্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক এবং সুবিচারক সাহসী সর্বগুণম্বিত ছিলেন, এ কথা বলেছিলেন পর্তুগিজ পর্যটক পেজ। এই সমস্ত কারণগুলোর জন্যই কৃষ্ণদেব রায়কে বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়। এইটুকু লিখলেই কিন্তু তোমাদের এই যে 4.1-এর যে প্রশ্নটা আছে এটা চার দাগের যে প্রশ্নটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করো, আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।